সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। কলকাতার নিউ টাউনে যাত্রাগাছিতে একটি বিজেপির পার্টি অফিস ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা। হিটকোর জায়গায় অবৈধভাবে বিজেপির পার্টি অফিসটি আছে, এই অভিযোগে পুলিশ বুলডোজার নিয়ে পার্টি অফিসটি ভাঙতে এসেছিল। খবর পেয়ে বিজেপি নেতাকর্মীরা বুলডোজারের সামনে বিক্ষোভ দেখায়। এ বিষয়ে নিউ টাউন থানায় বিজেপি পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা এক্ষুনি থানায় একটা অভিযোগ করেছি যে এখানে পুলিশ আর হিটকোর লোক বিনা কোনো কোর্ট অর্ডার বুলডোজার নিয়ে হাজির হয়েছেন। আর নিয়ম সবার জন্য এক, যেটা আপনাকে আগেও বলেছি, যদি এখানে কোনো ভাঙচুর হয় তাহলে এখানে তৃণমূলের অফিস ভাঙতে হবে, তবে বিজেপির অফিস আমরা এখানে নিজে তুলে দেবো। বিজেপি আমাদের মন্দির, এটা একটা অফিস না, যে কেউ এসে এখানে ভাঙচুর করে দেবে। আর এই মন্দিরটাকে বাঁচাবার জন্য আমরা আমাদের প্রাণ দিয়ে দেবো, কিন্তু এখানে বুলডোজার উঠতে দেবো না। আমাদের নেতৃত্ব মুকুলদা, দিলীপদা বলে আসছেন যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই। আজকে আবার এখানে প্রমাণিত হচ্ছে যে সত্যিকারে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই। আপনি একটা জিনিস নিজের চোখে এখানে দেখুন, আপনারা সব প্রেস মিডিয়া এখানে উপস্থিত আছেন, পুলিশ এসছে, হিটকো এসছে, কিন্তু জিজ্ঞেস করছি কোর্টের অর্ডার আছে বলছে নেই। আপনি দেখুন এখানে শেষ সীমান্ততে দেখছেন বিজেপির অফিস, আর শুরু সীমান্ততে দেখছেন তৃণমূলের অফিস, মাঝখানে এই কটা গরিববাসীদের দোকান। পুলিশ বলছে যে এই দোকানগুলো ভেঙে দেবো, বিজেপি পার্টি অফিস ভেঙে দেবো, কিন্তু তৃণমূলের পার্টি অফিস ভাঙবে না। তার মানেটা কি দাঁড়ায়? যদি এটা একটা ইল্লিগাল সংস্থা হয়, যদি এখানে ইল্লিগাল বাস হচ্ছে, তাহলে সবার জন্য সমান। যদি আমাদের অফিসটা তুলতে হয় তাহলে তৃণমূলের অফিসও ভাঙতে হবে। এক দেশ এক নিয়ম। আজকে এনারা কোর্ট অর্ডার ছাড়া এখানে বুলডোজার নিয়ে হাজির হয়ে গেছেন। ইনি পুলিশ অফিসার আইসি এখানে উপস্থিত, উনি এটা বুঝছেন না যে আজকে এই এই কটা দোকানদারের সঙ্গে, এই পার্টি অফিসের সঙ্গে কতটা লোক সমিত আছেন। আমরা হিটকোকে একটাই কথা বলতে চাই, ওনার যদি কোনো অ্যাপ্লিকেশান থাকে উনি কোর্টে যাক, কোর্ট থেকে উনি নিজের মতন করে একটা অর্ডার আনুক, তারপরে আমরা নিজে ব্যবস্থা নেব। শেষমেশ সিদ্ধান্ত এই, এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা এখানে কোনো ভাঙচুর হতে দেবো না। বুলডোজারের সামনে আপনারা দাঁড়িয়ে পড়েছিলেন? একদম নিশ্চিত, আর এখনো দাঁড়িয়ে আছি। যে কোনো দোকানদার হোক, যে কোনো পার্টি অভিযোগ ভাঙার ইখতিয়ার যদি হয় তাহলে কোর্ট অর্ডার আনতে হবে।